আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে একটু ব্রাউন কালার করে আমি বেগুন দিয়ে দিয়েছি। কেন বেগুনটা আমি ভাজা করতাম, তো বেগুন তো জানেনই, বেগুন কাটলে যতই ভালো বেগুন থাকুক না কেন পোকা বেরোবে, তো তার জন্য আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরকম করে আমি আজকে বেগুন ভাজাটা করে নিব। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, দিয়ে আমি ভালোভাবে খুব ভালোভাবে ভাজাটা করে নিব। আর বেগুন ভাজাগুলো খেতে ভালোই লাগে না, আপনাদেরকে কেমন লাগে? আমাকে তো খুব ভালো লাগে বেগুন ভাজা খেতে। আর আমার রান্না রেডি হয়ে গেছে। তো এখানে আমি ডাল রান্না করেছি, আর এটা হচ্ছে আলু আর পেঁপে ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজাটা, আর এটা রান্না করেছি ছোট মাছ কচু আর বেগুন আর টমেটো দিয়ে। আর এখন দুপুরের খাবার রেডি, কমপ্লিট হয়ে গেল রান্না করার। এবার আমি চলে যাব গোসল করতে, আর কিছুটা কাপড় আর রেখেছি আমি ডুবে, তো ওটাও আমি খেঁচে নিব। আর আমার গোসল করা হয়ে গেছে আর কাপড় আমি কেচে নিয়েছি, তো আমি চলে এসেছি শুকাতে দিতে। তো আমি শুকিয়ে দিচ্ছি, শুকাতে দিয়ে দিচ্ছি এখানে হ্যাঙ্গারে। আমি একটা একটা করে কাপড়গুলোকে নিয়ে আবার আমি টেঙে দিচ্ছি। আর আমার ভিডিওটাতে যদি আপনাদেরকে একটু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আর কেউ যদি নতুন বন্ধু এসে থাকেন আমার চ্যানেলে, তো অবশ্যই তানজিমা এস ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখান থেকে আমি শেষ করছি, সবাইকে আসসালামু আলাইকুম।